ছাত্র জনতার বিপ্লবে বাংলাদেশের সম্ভাবনা নতুন দ্বার উন্মোচন হয়েছে জাতিসংঘে বললেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা কামনা। প্রশাসনে আওয়ামী লীগের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় মন্তব্য রিজভী। বাংলাদেশ নিয়ে ভারতের খেল এখনও শেষ হয়নি বললেন ফারুক। সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় আরও দুই আসামি যৌথ বাহিনীর হাতে গ্রেফতার, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার। এবং উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তিস্তায় পানি বৃদ্ধি, চাপ সামলাতে খুলে দেওয়া হল ব্যারেজের 44 গেজ, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইনভার্সিস লিমিটেড সংবাদ শিরোনাম, এবার চলে যাব পুরো খবরে। গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবে রূপ দিতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে দেয়া ভাষণে এই সমর্থন চান তিনি। ফিলিস্তিনে বর্তমান বাস্তবতা শুধু আরব না মুসলমানদের জন্যই নয়, বরং সমগ্র মানবজাতির জন্যই উদ্বেগের বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাহে আলম জেমসকে সাথে নিয়ে নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন সহকর্মী বাতেন বিপ্লব। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা 11টায় নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে বাংলায় ভাষণ প্রদান করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 33 মিনিটের ভাষণে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের ছাত্র জনতা জুলাইয়ের অভ্যুত্থানে সৌরতন্ত্রের পতন ঘটিয়েছে। তাদের স্বপ্ন একটি উদার গণতন্ত্র প্রতিষ্ঠা করা, শিক্ষার্থীদের সেই লক্ষ্য অর্জনে রাষ্ট্র সংস্কারে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ববাসীর উদ্বেগ ও নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। ফিলিস্তিনের বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের। ডক্টর ইউনূস আরো বলেন, ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সঙ্গে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। ডক্টর ইউনূস রোহিঙ্গা সংকটের টেকসই প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের পর্যাপ্ত সহায়তার আহ্বান জানান। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিবাসীদের মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানান। একই সাথে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতাও কামনা করেন তিনি। ডক্টর ইউনূস ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে মানবিক ও অর্থনৈতিক অপূরণীয় ক্ষতি উল্লেখ করে সংলাপে বসে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। শহরের অগণিত মানুষ ডক্টর ইউনূস 3-0 থিওরিতে শূন্য কার্বন নিরসন, শূন্য দারিদ্র ও শূন্য বেকারত্ব অর্জনের লক্ষ্যে উদ্যোক্তা সৃষ্টিতে বিশ্ববাসীকে উদ্বুদ্ধ করেন। নোবেলজয়ী ইউনূস বাংলাদেশের জুলাইয়ের আন্দোলনকে মনসুন অভ্যুত্থান উল্লেখ করে বলেন, পরবর্তীতে বিশ্বের যে কোনো প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। বাংলাদেশের অভ্যন্তরীণ নানা ইস্যুর মধ্যে সব থেকে বড় রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন, পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। নোবেল লরেট ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে বাংলাদেশের হয়ে ভাষণ দেওয়ার সময় সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন শান্তি, যেখানে উঠে এসেছে ফিলিস্তিনের বিষয়। এছাড়া বাংলাদেশের বর্তমান সমস্যা সমাধানে বিশ্ব নেতাদের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি। মানহাটনের জাতিসংঘ সদর দপ্তর থেকে বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, যুক্তরাষ্ট্র। প্রশাসনে আওয়ামী লীগ সরকারের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর দক্ষিণখানে একটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। পল্টনে আরেক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, আওয়ামী লীগ কখনও মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ছিল না, বাংলাদেশকে নিয়ে ভারতের খেল এখনও শেষ হয়নি বলেও মন্তব্য এই নেতার। এইচএমইউর রিপোর্ট। রাজধানীর দক্ষিণখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ জাহিদুজ্জামান তানভীরের স্মরণে আয়োজিত সভায় যোগ দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ভারতের কাছে নতজানু হয়ে থাকার দিন শেষ, বাংলাদেশের মানুষ কখনোই আর নতজানু হয়ে থাকবে না। আপনি
এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান তিনি। এদিকে পল্টন ফেনী সমিতি মিলনায়তনে ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগ কখনোই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ছিল না, তারা কোনোদিনই মুক্তিযুদ্ধ চায়নি। আওয়ামী লীগ কোনোদিনও মুক্তিযুদ্ধের সপক্ষের লোক ছিল না, আমি জোর করে বলতে আমি চিৎকার দিয়ে বলবো, যতদিন বাঁচি আওয়ামী লীগ কোনোদিনও মুক্তিযুদ্ধ চায় নাই, মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। তার পিতা শেখ মুজিবুর রহমান ইয়াইয়ার সাথে, ভুট্টোর সাথে আলোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। অতি দ্রুত তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করার আহ্বানও জানান সাবেকেই সংসদ সদস্য। আপনাদের সাথে থাকব, আমার নেতা তারেক রহমান স্পষ্ট করে বলে দিয়েছে। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানসিম সরোয়ার হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। ভোরে চকরিয়ার কাহারিয়া ঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে যৌথ বাহিনী। জানা গেছে, গ্রেফতারকৃত নাসির ও তার সহযোগী এনাম সেনা কর্মকর্তা তানসিম সরোয়ারের মূল হত্যাকারী। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও 3 রাউন্ড গুলি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনেই হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত 9 জনকে গ্রেফতার করল আইন শৃঙ্খলা বাহিনী। উজানের পাহাড়ি ঢল আর কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি প্রবাহ বেড়ে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হওয়ায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। সকাল 9টায় হাতিবান্ধা উপজেলার দোয়ানিতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় 52 মিটার, যা বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্র ও চরবাসী জানান, ভারতের সিকিমে উৎপত্তিস্থল থেকে পানি প্রবাহিত হয়ে বাংলাদেশের তিস্তা নদীতে প্রবেশ করছে। লালমনিরহাটের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, উজানের ছলে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। পানির চাপ সামলাতে 44টি গেট খুলে রাখা হয়েছে। টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এভাবে পানি বাড়তে থাকলে বন্যার আশঙ্কা আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীনদের দেখতে যান সৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আহতদের মধ্যে 77 জনকে নগদ অর্থ উপহার দেন তিনি। এ সময় তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের অতি দ্রুত তালিকা তৈরি করতে হবে এবং তাদের পুনর্বাসন ও চিকিৎসার ব্যবস্থা রাষ্ট্রকেই করতে হবে। তিনি আরও বলেন, কাল জেলে যাবেন, ফিরে এসে আহতদের পাশে দাঁড়াবেন এবং তাদের সব সময় খোঁজ খবর রাখবেন। সংস্কার ও নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে অন্তত 2 বছর সময় দিতে চায় গণ অধিকার পরিষদ। সকালে রাজধানী এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে এই কথা বলেন দলটির সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, এনজিও মার্কার চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, তাই অরাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের পরিধি বাড়িয়ে বিভিন্ন দল থেকে প্রতিনিধি নিয়ে একটি ইনক্লুসিভ সরকার গঠন করা উচিত। এ সময় সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত আওয়ামী সরকারের ছাত্র সংগঠন গত 15 বছরে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির নামে যে বিশৃঙ্খলা তৈরি করেছিল তা ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে থাকবে। সারা বাংলা মাদক সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলদার প্রতিরোধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রূপগঞ্জ ইউনিয়ন
কৃষক দলের সভাপতি মোহাম্মদ মোমেন মিয়ার সভাপতিতে উপজেলা মুসুরি এলাকায় এই শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ শাহিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলম মিয়া, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম, রূপগঞ্জ সদর ইউনিয়নের যুবদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রকি, রূপগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম সহ নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, স্বৈরাচারিণী শেখ হাসিনা দুর্নীতি করে গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন, এখন তার দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানাভাবে ষড়যন্ত্র করছে। পোশাক শিল্প হতে নির্গত পিফাস নামক বর্জ্যের ভয়াবহতায় জনস্বাস্থ্য ও পরিবেশ মারাত্মক ঝুঁকিতে রয়েছে। রাজধানীতে ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্ট ও বেসরকারি সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আয়োজিত যৌথ গোল টেবিল বৈঠকে এমনটি জানান বক্তারা। বাংলাদেশ পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক এ এস এম এ খালেকের সভাপতিতে এতে গেস্ট অব অনার ছিলেন সাবেক সচিব ও ইএসডিওর চেয়ারপারসন সৈয়দ মারবুব মোর্শেদ। আলোচনায় অংশ নেন ঢাকা চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইএসডিওর সংশ্লিষ্টরা। আলোচনায় পিফাসের ক্ষতিকর রাসায়নিক বস্তুর প্রভাব থেকে রক্ষা পেতে দ্রুত পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। এ পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ভারতের রপ্তানির কারণে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে ইলিশের দাম। দুই সপ্তাহ আগের তুলনায় কেজিতে অন্তত 200 থেকে 300 টাকা বাড়তি গুনতে হচ্ছে। ক্রেতারা জানান, কদিন আগেও যে ইলিশ 1500 থেকে 1600 টাকা কেজি বিক্রি হতো তা এখন 1700 থেকে 1800 টাকা। এক কেজি 300 গ্রামের ইলিশের কেজি 1800 থেকে 2000 টাকায় বিক্রি হচ্ছে। ভারতে ইলিশ রপ্তানি করায় এই দাম বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। তবে বিক্রেতারা বলছেন, মোকামে মাছ কম পাওয়া যাচ্ছে, যা পাওয়া যাচ্ছে তাও বেশি দামে কিনতে হচ্ছে, যে কারণে বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ। শেষ করব এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবলিন ব্রাসেস লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ছাত্র জনতার বিপ্লবে বাংলাদেশের সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হয়েছে, জাতিসংঘে বললেন ডক্টর ইয়েডস। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা কামনা। প্রশাসনে আওয়ামী লীগের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়, মন্তব্য রুজভির। বাংলাদেশ নিয়ে ভারতের খেল এখনও শেষ হয়নি বললেন ফারুক। সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় আরও 2 আসামি যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার। এবং উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তিস্তায় পানি বৃদ্ধি, চাপ সামলাতে খুলে দেওয়া হল ব্যারেজের 44টি গেট। উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা। এশিয়ান নিউজ এ পর্যন্তই, পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।